আজকের লেসনে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আমাদের এখানে যে দুইটি টুলস নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছি, একটা হচ্ছে মুভ টুল আর একটা হচ্ছে এখানে রেকটেঙ্গুলার মার্কিউ টুল এবং হচ্ছে ইলিপটিক্যাল মার্কিউ টুল। তো এই টুলসগুলোর মধ্যে কিছু কাজ রয়েছে যেগুলো আপনাদেরকে আমি এখন শিখিয়ে দিব। তো বন্ধুরা আসুন প্রথমে হচ্ছে আমরা লেয়ার অপশনটি এভাবে ওপেন রাখবো যাতে করে আমরা এখান থেকে লেয়ারগুলো নিচ্ছি কোনটা, কখন কোনটায় আমার কাজ করছি সেটা যাতে আমরা বুঝতে পারি। ওকে, তো এখানে আমরা যে কাজটি করব, প্রথমত একটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিলাম। দেখুন আমি এভাবে মার্কিউ টুলটা নিয়েছি, আমার এই হচ্ছে মার্কিউ টুলটা, মানে কি এখানে এটা কিন্তু সিলেকশন টুল হিসেবেও ব্যবহার করা হয়। তো সিলেকশনটা কেন করা হয়? সিলেকশনটা করা হয় আপনার কোনো একটা ডকুমেন্টের সিলেকশন করার দুইটা উদ্দেশ্য থাকে, হয় আমি এই জায়গাটাকে ডিলিট করতে চাচ্ছি অথবা এই জায়গায় একটা লেয়ার নিব তারপর এখানে আমার মন মতো একটা কালার দিতে চাচ্ছি, এই হচ্ছে দুইটা কারণ, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে যখন আমি এটা নিব, নেয়ার পর আমি এখানে ধরুন একটা সিলেকশন তৈরি করলাম, তারপর আমার এখানে সিলেকশনগুলো কিভাবে কাজ করে এখানে আমাদের কিছু বুঝার ব্যাপার রয়েছে। প্রথমত আপনি উপরের দিকে একটু লক্ষ্য করেন, সিলেকশন টুলের উপরের দিকে এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথম অবস্থায় আপনার এটাতে আপনি সিলেক্ট থাকবেন, আপনি যদি এরকম আরেকটা বক্স এখানে করতে যান, এখন দেখেন আপনার আগেরটা চলে যাচ্ছে, ঠিক না? আবার এটা থেকে নিতে যাচ্ছি, আগেরটা কিন্তু চলে যাচ্ছে। তো আপনি যদি একই সাথে দুই তিনটা বক্স এরকম করতে চান তাহলে আপনি সেকেন্ড এই অপশনটা যেটার নাম হচ্ছে অ্যাড টু সিলেকশন এখানে ক্লিক করবেন। তো অ্যাড টু সিলেকশনে ক্লিক করলে দেখুন প্লাস সাইন চলে আসছে। এখন আমি মাউসের লেফট বাটন চেপে ধরে আমি এভাবে ড্র্যাগ করব, আমি কিন্তু আরেকটা বক্স এখানে তৈরি করতে পেরেছি। ওকে, সো শুধু একটাই না, আপনারা এখন যত খুশি ততগুলো আপনি এখানে বক্স এভাবে তৈরি করতে পারবেন। আচ্ছা, এই যে আপনি তৈরি করেছেন, আপনি এখন যদি চান যে সবগুলোতে একসাথে কালার দিবেন, জাস্ট আগে কিন্তু একটা লেয়ার নিতে বলেছি, কারণ আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ডের উপর কালারটা দিয়ে দেন দেখেন কি হয়, এখানে আমি কালারটা দিয়ে দিচ্ছি, কালারটা কিন্তু এখানে চলে আসলো কন্ট্রোল ডি দিয়ে, এই যে ডি সিলেক্ট করে দিলাম এটা। তারপর আমি এই যে মুভ টুলে গেলাম, এটাকে যদি এখন মুভ করতে যাই দেখেন আমার পুরো ডকুমেন্টটা সব মুভ হচ্ছে। এটা কি আমাদের জন্য একটা সমস্যার? কারণ আমরা তো চাচ্ছি না যে এই সাদা জায়গাটা মুভ হোক, সাদা জায়গা সাদা জায়গার জায়গায় থাকবে, শুধু আমরা সবুজটাকে সরাবো, তো তার জন্য কিন্তু এটা আমাদের প্রবলেম। তাই আমি বারবার বলছি লেয়ারের দিকে অবশ্যই খেয়াল করবেন। তো যাই হোক, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার হচ্ছে একটু ব্যাকে গেলাম, অর্থাৎ আন্ডু করে নিলাম, ঠিক আছে। এখন আমরা আবার এখানে সিলেকশন টুলে গেলাম, তো আমরা অ্যাড করতে যেহেতু পেরেছি আমি চাচ্ছি এখান থেকে আমার এইটুকু মাইনাস হয়ে যাক, এই তিনটা। তো আমি এখানে এই যে তারপরে তিন নম্বর অপশনটা যেটাকে বলে সাবস্ট্র্যাক্ট ফ্রম সিলেকশন, তো সাবস্ট্র্যাক্ট ফ্রম সিলেকশনে আমি ক্লিক করলাম, এখানে আমি এসে মাউসের লেফট বাটন চেপে ধরে এই জায়গাটুকু এভাবে ড্র্যাগ করলাম, দেখেছেন আমার এখানে তিনটা কিন্তু আর নেই। আমি যদি এরকম করতাম, কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পজিশনে যাচ্ছি, আমি তিন নম্বর অপশনটায় থেকে আমি এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে এই তিনটার ভিতর দিয়ে এইটুকু জায়গা আমি সিলেকশন করেছি, দ্যাট মিন্স কি হয় দেখুন, যতটুকু আমার এই বক্সের ভিতরে এসেছে ততটুকু, আমি এখন যদি মাউসের লেফট বাটনটা ছেড়ে দেই মাইনাস, দেখেছেন মাইনাস হয়ে গিয়েছে। তো তারপর আমি এখান থেকে চাইলে আবার একটা লেয়ার নিব, আমার মন মতো এখন আমি একটা কালার এখানে দিতেই পারি, তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এবার আমার এটাকে যদি ছোট বড় করতে হয় তো এটার জন্য শর্টকাটটা কি, কন্ট্রোল টি, যেটাকে আমরা ট্রান্সফর্ম হিসেবে বলেছিলাম। আপনি যে কোনো একটা কর্নারের এইখানে দেখুন আপনার বক্সের মতো চলে আসছে, তো মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি এটাকে যে কোনো একটা কর্নার অনুযায়ী ছোট বড় করতে পারবেন। ওকে, আবার দেখুন যখন আপনি মাউসটাকে বাইরে নিয়ে আসতেছেন একটা অ্যারোর মতো চলে আসছে না, এই অ্যারোটা মানে হচ্ছে আপনি এটাকে ঘোরাতে পারবেন, মাউসের লেফট বাটন চেপে ধরে বাহিরের দিকে আপনি এভাবে এটাকে ঘুরান, এই দেখুন ঘোরাতে পারতেছেন। আপনি যদি একদম পারফেক্টলি মনে করেন হচ্ছে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে চান, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে চান, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আপনি এভাবে দিবেন, দেখবেন পারফেক্টলি আপনার এগুলো ঘুরবে, ঠিক আছে, এই দেখুন। ওকে, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আপনি ছোট বড় করতে চাইলে যে কোনো একটা কর্নার ধরে আপনি চাইলে এভাবে ঘুরিয়ে দিতে পারেন, আপনার ডিজাইনটা আপনার কাছে। তো তারপর আপনি আপনার মতো করে চাইলে কিন্তু এই যে এইভাবে সুন্দর করে কিছু ডিজাইন এখানে করতে পারেন, যখন আপনার এটা এখানে বসে গিয়েছে কিবোর্ড থেকে ইন্টার দিলেই হয়ে গেল। তো তারপর যদি আমি চাই এটাকে এই পাশে নিয়ে আসব, দেখুন, তো তারপর আমি এখান থেকে মুভ টুলে আবার যাব, যাওয়ার পর অল্টার চাপ দিব, কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরব, ধরে এটাকেই আমরা আবার আরেকটা ডুপ্লিকেট করতে পারবো, দেখেছেন।
তো আমরা এটাকে ডুপ্লিকেট করে নিয়ে এসে আমরা চাইলে এই পাশেও কিন্তু এটাকে বসিয়ে দিতে পারি। অর্থাৎ আপনারা লক্ষ্য করে দেখুন, আমাদের আগের যে লেয়ারটা থাকার কথা সেটা তো আছেই, বরঞ্চ এখানে আমার আরেকটা লেয়ার আমরা কিন্তু কপি করে নিয়ে আসতে পারলাম। সো এই হচ্ছে এখান থেকে কপি করার সিস্টেমটা। এছাড়াও আরও একটা সিস্টেম আছে, ধরুন আমার এখানে এখন কয়টা এরকম বক্স আছে, হচ্ছে দুইটা। তো এই দুইটা বক্সের এখন আমি চাচ্ছি কি যে এই দুইটা বক্স একসাথে আমি দুইটাকে ধরবো, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবেন, ধরে এখানে একটা ক্লিক করবেন। অর্থাৎ এখানে যদি আপনার অনেকগুলো লেয়ারও থাকে, কন্ট্রোল চেপে ধরে এখানে একটা ক্লিক করলেই আপনার দুইটা সিলেকশন হয়েছে। আপনি চাইলে কন্ট্রোল টি প্রেস করে এই যে বর্ডারটা দেখেন দুইটার ভিতরেই আসছে, আমি দোনোটাকে একসাথে ছোট বড় করতে পারবো, দোনোটাকে একসাথে ঘুরাতে পারবো, অর্থাৎ আমার এখন মন মতো আমি কাজ করতে পারবো। ধরুন এইভাবে রেখে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম, হয়ে গেল। এখন আপনার এটা দরকার, এটা দরকার একটা কপি করবেন। আপনি দুইভাবে কপিটা করতে পারেন, একটু আগে আমি যেটা দেখিয়েছি অল্টার চাপ দিয়ে ধরে এভাবে টান দিবেন, কপি হবে। আরেকটা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন যে কপি হবে ওইটার উপর আপনি এই যে এভাবে ক্লিক করবেন, তার মানে যে আপনি তো বুঝতেই পারতেছেন কোনটা সিলেক্ট করা, তাই না? এটা সিলেক্ট করা, তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে কি হয়, লেয়ারকে কপি করা যায়। তো দেখুন আমার এখানে লেয়ারগুলো কিন্তু কপি হয়েছে, এই হচ্ছে আমার লেয়ারটা, এই দেখুন, বুঝতে পেরেছেন? তো আমরা কন্ট্রোল জে প্রেস করেও লেয়ার কপি করতে পারি, অল্টার চাপ দিয়ে ধরেও এভাবে লেয়ারটাকে কপি করতে পারি। আমি আবার সবগুলো লেয়ার ধরতে চাইলে কন্ট্রোল চেপে ধরে একটা একটা করে এখান থেকে ক্লিক করে দিব, ঠিক আছে? এই চারটাকে যদি চাই আমরা একসাথে এখান থেকে ডিলেটে ক্লিক করলে, এই যে দেখুন বলছে ডিলেক্ট, ইয়েস, ওকে, আমার চারটা একসাথে ডিলেট করে দিতে পারলাম। আবার আমরা যদি একটা একটা করেও চাই, জাস্ট একটা একটা করে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ডিলেট প্রেস করবেন, কিবোর্ড থেকে ডিলেট প্রেস করবেন, এভাবে আপনি সবগুলোর কাজ করতে পারেন। ওকে, তো এখানে আমরা তিনটা অপশন পর্যন্ত দেখেছি, এবার আসুন তারপর আরও কয়েকটা আরেকটা অপশন আছে, ওইটা আমি যদি দেখাই আপনাদের। এটাই করলাম আমি, একদম 4 নম্বর অপশনে ক্লিক করলাম, তো তারপর মাউসের লেফট বাটন চেপে ধরে আমি এটার ভিতরে এভাবে দিলাম। দেখুন এটা কি হয়েছে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট অর্থাৎ এখানে দেখুন এটা গুণ করে ফেলছে। তো আমি এখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে যখন এইটুকুর ভিতরে নিয়ে আসছি, আমার এই বক্সের ভিতরে যতটুকু সেইটুকুই আছে, বাইরের সম্পূর্ণটা চলে যাচ্ছে। ওকে, আমি চাইলে এখন একটা লেয়ার নিব, আমি চাইলে এখান থেকে একটা ক্লিক করে কালারটাকে পরিবর্তন করে দিব, আমি আমার মন মতো এখানে একটা কালার ফিল করে দিলাম। তো কালারটা ফিল করার জন্য আমরা জানি ফরগ্রাউন্ডের কালারের জন্য অল্টার ব্যাক স্পেস এবং অল্টার ডিলেট যে কোনো একটা, আর যদি আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে ফিল করতে চাই কন্ট্রোল ডিলেট অথবা কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, তাহলে ডি সিলেক্ট হলো। এখন আপনি কোনো কারণে কাজটা করার পর আপনার মনে হচ্ছে কি এখানে কালারটা আপনার ভুল হয়েছে, আপনি চেঞ্জ করবেন, আপনি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরবেন, চেপে ধরে এই যে জায়গাটা আছে এটাকে বলা হয় লেয়ারের থাম্বনেল। দেখেন মাউসটা রাখছি, কী লেখা উঠেছে, লেয়ার থাম্বনেল। সো কন্ট্রোল চেপে ধরে এখানে একটা ক্লিক করবেন, তাহলে সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পর আপনার মন মতো আপনি আবার যে কালারটা চাচ্ছেন কালারটা চুজ করে আপনি অল্টার ডিলেট অথবা ব্যাক স্পেস দিয়ে কালারটা আবার ফিল করে দিতে পারবেন। তারপর কন্ট্রোল ডি দিলাম, তার মানে লেয়ারটা নেয়াতে আমার কিন্তু এই সুবিধাটা হচ্ছে। ওকে, আই হোপ আপনারা এখানে চারটি অপশন বুঝে গিয়েছেন। এবার আসুন আমরা অন্য আরেকটি পতাকার কাজ করব। আমরা এখান থেকে একটা লেয়ার নিচ্ছি, এই সম্পূর্ণটাকে এভাবে ধরলাম, তারপরে এখানে আমি গিয়েছি, এখান থেকে আমরা একটা এরকম একটা কালার রাখতেছি, কালারটাকে এখানে ফিল করব অল্টার ডিলেট অথবা অল্টার ব্যাক স্পেস, তারপর হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আমরা ডি সিলেক্ট করলাম। তো এটা হচ্ছে আমার একটু বেশি হয়ে গিয়েছে, আমি চাচ্ছি এইভাবে কাজটি করব। ধরুন এইটুকুর মধ্যে আমি একটা কালার দিব, একটা লেয়ার নিলাম, নেয়ার পর অল্টার ডিলেট দিয়ে কালারটা ফিল করলাম, সেম টু সেম আমার নিচের দিকে একটা দরকার, আমি মুভ টুলে যাব, অল্টার চেপে ধরে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরলে দেখুন এখন মুভ টুলের চিহ্ন একটা, অল্টার চাপ দিয়ে ধরলে হচ্ছে দুইটা। তারপর আমরা নিচের দিকে সোজা এটাকে নিচের দিকে নিয়ে এসে ছেড়ে দেব, তাহলে কি হলো, লেয়ার ওয়ান, লেয়ার ওয়ান কপি হয়েছে। এইটুকু আমার কিন্তু একটা পতাকা নতুন হয়ে গেল। এখন আরেকটি জিনিস হচ্ছে, আমরা আর্জেন্টিনার ফ্ল্যাগ অনেকেই দেখেছি, যদি ওই রকম কোনো একটা কাজ করতে চাই তাহলে আমরা এখান থেকে আর্জেন্টিনার ফ্ল্যাগের জন্য কিভাবে কাজটা করব, এখানে এসে সার্চ করবেন আর্জেন্টিনা ফ্ল্যাগ সান,
তো এখান থেকে ইমেজ রয়েছে, তো আমরা ইমেজে চলে যাব। ইমেজ থেকে দেখুন এখানে আমাদের অনেক রকমের এরকম সান পাবো। আমরা এখান থেকে একটা ক্লিক করছি, আর্জেন্টিনা ফ্ল্যাগ সান প্রথমটাই, উইকিপিডিয়া যেটা এসেছে। আমরা রাইট বাটন ক্লিক করব, ওপেন ইমেজ দিয়ে সবসময় ইমেজগুলো নিব আমরা, তাহলে আমাদের জন্য এটা সুবিধা। তো দেখুন এখানে যেটা আছে এটা কিন্তু পুরোপুরি হোয়াইট না, সো যেহেতু এটা হোয়াইট না সেহেতু আমরা এটা না নিলেও পারি। তো তারপরও যদি আমরা নিয়ে ফেলি কোনো সমস্যা নেই, আমরা এটাকেই নিচ্ছি। এখান থেকে আমরা সেভ করে নিতে পারি, আমাদের ডেস্কটপে রাখতে পারি। তো আমি ডেস্কটপে রাখলাম। তারপর আসুন আমরা এখানে আসব, এখন আমরা ফাইলে যাব, ওপেন করেও এটাকে এই ট্যাবে নিয়ে আসতে পারি, অথবা আমরা এখান থেকে প্লেস লিঙ্কড এটাতে ক্লিক করতে পারি। তো প্লেস লিঙ্কটা আবার দেখাই, এখান থেকে প্লেস লিঙ্ক দেখতে পাচ্ছেন, যারা ফটোশপ CS6 ইউজ করছেন তারা এখানে পাবেন প্লেস লেখা, শুধু দেখবেন প্লেস আছে, প্লেস লিঙ্ক নেই। তো একই জিনিস, জাস্ট এখানে ক্লিক করবেন, আপনার যেখানে ইমেজটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন, প্লেসে ক্লিক করবেন। দেখুন এটা এখানে চলে এসেছে। চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। ওকে, আমরা যখন এটা এখান থেকে সেভ করেছি কোনো কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড এখানে পাচ্ছি না। তো তারপর আমরা এখানে কি করব, এটাকে আমার মাঝ বরাবর ছোট বড় করতে হবে। কথা খেয়াল করবেন, আপনি এটা যখনই প্লেস করলেন তখনই এটা দেখুন পুরো ডকুমেন্টটা যত বড়ই থাক আপনার বা যত ছোটই থাক সেটা একদম মাঝখানে চলে আসবে। তো আমি মাঝ বরাবর এটাকে ছোট বড় করতে চাইলে আমি এখানে শিফট এবং অল্টার চাপ দিয়ে আমি এটাকে ছোট বড় করতে পারবো, অথবা আমি যে কোনো একটা পয়েন্টকে, যে কোনো পয়েন্ট আমি জাস্ট ধরে এটাকে এভাবে ছোট করছি। করার পর এটাকে মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে এই দেখুন এটার সেন্টার পজিশনে এটাকে নিয়ে আসি। তো এটার সেন্টার পজিশনে এটা নিয়ে এসে আমি ইন্টার প্রেস করছি কিবোর্ড থেকে, হয়ে গেল। আমার যদি আরও ছোট করতে হয় আবার কন্ট্রোল টি দিব, আবার আরেকটু ছোট করে নিচ্ছি, কিবোর্ড থেকে ইন্টার দিলাম। এখন আমি মুভ টুল দিয়ে এটাকে এভাবে ধরতে পারতেছি। আচ্ছা, এই যে আমি ধরতে পারতেছি এটা আপনারা কখন ধরতে পারবেন, ঠিক আছে? দেখুন আমি যখন মুভ টুলে আসি আমার উপরের দিকে একটা লেখা দেখছেন অটো সিলেক্ট, এটা দেখুন টিক দেয়া, আর এখানে আছে কি লেয়ার, অবশ্যই যাতে আপনাদের এখানে লেয়ার সবসময় থাকে এখানে অটো সিলেক্টটা অন করা থাকে। অটো সিলেক্ট লেয়ারটা থাকা মানে কি, আপনি যে লেয়ারে ক্লিক করবেন খেয়াল করেন এখন কিন্তু কোনোটাই সিলেক্ট নাই আমার লেয়ারে। আমি যখন এটাতে একটা ক্লিক করব দেখেন লেয়ার ওয়ান সিলেক্ট হয়েছে, এটাতে ক্লিক করব লেয়ার ওয়ান কপি এটা সিলেক্ট হয়েছে, এখানে ক্লিক করছি দেখুন আমাদের এটা সিলেক্ট হয়েছে। দ্যাট মিন্স বুঝতেই পারছেন যে আপনি এই যে অটো সিলেক্টটা যদি আপনার উঠিয়ে দেন এখন ক্লিক করলেও সারাদিন কাজ হবে না, দেখেছেন? তার মানে আপনার অবশ্যই অটো সিলেক্টটা সবসময় অন করে রাখবেন। দেন আমরা এই ডকুমেন্টে কাজ করতে হলে অনেক সময় আমাদের ছোট বড় করতে হবে, এই স্ক্রিনটা জুম করতে হবে, জুম আউট করতে হবে, কিভাবে করবেন এটার জন্য কয়েকটা ওয়ে আছে। নাম্বার ওয়ান, টুলস বার থেকে এখানে একটা টুলস পাবেন জুম টুল, দেখুন প্লাস, আমরা যে অংশে আমরা চাচ্ছি জুম করে দেখব সেই অংশে একটা ক্লিক করব, এটা এভাবে জুম হতে থাকবে, একটা একটা করে ক্লিক করবেন জুম হতেই থাকবে। দেখেন জুম হতে 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 একদম আমরা অনেকটা গভীরে চলে গেছি। একটু লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা এখানে আমরা দেখতে পাচ্ছি কি এক একটা স্কোয়ার বক্স, এর মানে হলো এগুলোই হচ্ছে পিক্সেল। ওকে, এগুলোই হচ্ছে কি পিক্সেল, আর এই পিক্সেলগুলো দ্বারাই আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য যত ইমেজ আমরা পাবো সব ইমেজগুলোই এই পিক্সেল দ্বারা গঠিত। ওকে, তো আমরা এখন যদি মাইনাস করতে চাই উপরের দিকে দেখুন দুই আরেকটা মাইনাসের অপশন আছে, এটা সিলেক্ট করে আমরা একটা একটা করে ক্লিক করলে আবার এই বরাবর মাইনাসও করতে পারবো, অথবা আমরা চাইলে আমরা একবারেই কাজটি করতে পারি। তো একবারেই কাজটি দেখুন এটা কিন্তু একদম এই পাশে সরে গিয়েছে, তো এই পাশে সরে গেল, আমি চাচ্ছি এটা আমার একদম এখানে সেট হয়ে যাক, এই জায়গায় সেট হয়ে যাক। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জিরো প্রেস করব, দেখেছেন একদম আমার পারফেক্টলি পুরো উইন্ডোটা জুড়ে আমার ইমেজটা এভাবে আসছে। আরেকটা মজার কাজ আছে, যদি আপনি চান যে এই বরাবর আপনার কোনো একটা শেপ আপনি চাচ্ছেন বড় করে দেখবেন, কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরে, কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরে আপনি মাউসের যে হুইল বাটনটা, চাকাটা রয়েছে, আপ করবেন অর্থাৎ উপরের দিকে ঘুরাবেন, দেখবেন এই বরাবর এটা জুম করা যাচ্ছে, এটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। তারপর যদি চাই জুম আউট করব, অল্টার চাপ দিয়ে ধরে রেখেই এই যে আমার মাউসের যে চাকাটা রয়েছে স্ক্রলিংটা, এটা যদি আমি ডাউনের দিকে নেই তাহলে আমার এটা আস্তে আস্তে জুম আউট হবে। ওকে, আর যখন আপনি কোনো কারণে কাজ করতে করতে এই যে দেখুন এটা আপনার
এই পাশে চলে গিয়েছে, এই ডিজাইনটা কি হয়েছে এই পাশে চলে গিয়েছে, পুরোটা দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, সেক্ষেত্রে কি করবেন আপনি, আপনি দেখতে চাচ্ছেন তো, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিবোর্ডের স্পেস বার চাপ দিয়ে ধরবেন, তাহলে এখানে এই যে হ্যান্ড টুল আছে হ্যান্ড টুলটা চলে আসবে। তো আপনি স্পেস বার চাপ দিয়ে ধরলে হ্যান্ড টুলটা চলে আসলে আপনি এইভাবে এভাবে টান দিয়ে দিয়ে দেখতে পারবেন প্রত্যেকটা অংশ। ওকে, আর যদি পারফেক্টলি কাজটা করতে চান কন্ট্রোল জিরো দিবেন, একদম সেন্টারে চলে আসবে। তারপর আমি চাচ্ছি এটা আরেকটু জুম আউট হোক, অল্টার চাপ দিয়ে ধরে এটাকে আরেকটু ছোটো করে দিলাম। দ্যাট মিন্স আমরা বুঝে গেলাম যে এখানে আমরা কাজগুলো কিভাবে করব। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এবং আমরা যে কোনো কান্ট্রির, আমরা এখানে যদি ফ্ল্যাগ লিখে সার্চ করি তাহলে আমরা বিভিন্ন কান্ট্রির তো ফ্ল্যাগ পাই, তাই না? তো এই ফ্ল্যাগগুলো আপনারা সবাই চেষ্টা করবেন যতটুকু করা যায়, এগুলো খুব বেশি কষ্টের কিছু না। আপনার স্টার দরকার, আপনি এখানে এসে স্টার লিখে সার্চ করেন। আমরা যেরকম আর্জেন্টিনা ফ্ল্যাগের জন্য কি নিয়েছি, আর্জেন্টিনা ফ্ল্যাগ সান লিখে সার্চ করেছি, তো সেরকম আপনি স্টারও কিন্তু পেয়ে যাবেন। ওকে, আর তাছাড়াও আমরা এখানে স্টারগুলো আরেকটা জায়গায় পাবো, তা আমি পরবর্তীতে ক্লাসে আমি আপনাদেরকে বলে দিব। আমাদের অল্প অল্প করে যদি আমরা সামনের দিকে আগাই, টুলসগুলো ভালোভাবে জানি, পরবর্তীতে এই কাজগুলো আপনাদের জন্য অনেকটা ইজি মনে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের এখানে বিষয়বস্তু। আমরা আজকে বুঝতে পারলাম যে কিভাবে আসলে আমরা এখানে কাজগুলো করতে পারি। ওকে, তো দেখা হচ্ছে আবার নেক্সট লেসনে। সি ইউ ইন দ্য নেক্সট লেকচার। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই পর্যন্ত।